আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে ছাগল নিয়ে গেলেন রুনাইলের সুলতান বাংলাদেশ থেকে ছাগল নিয়ে গেলেন রুনাইলের সুলতান রুনাইলের সুলতান হাজি হাসান বালকিয়া মইনুদ্দিন ওয়ালাউল্লাহকে পাঁচটি উন্নত জাতের ছাগল উপহার দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানান সোমবার সকাল নয়টা পঁচিশ মিনিটে ব্রুনাইলের সুলতান ঢাকা ত্যাগ করেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এ সময় সুলতানের বিমানে পাঁচটি ছাগল তুলে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ব্রোনায়েলের সুলতানকে ছাগলগুলো জন্য দেওয়া হয়েছে ব্রোনালের কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আগেই ছাগল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সে অনুযায়ী এই ছাগল উপহার দেওয়া হয়েছে আর এর আগে রোববার ১৬ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন ছাগল ওনার ব্রোনাইল সুলতানের খুব পছন্দ উনি যাওয়ার সময় আমরা কিছু ছাগল দিয়ে দেব আসার পর থেকে আমরা ওনাদের ছাগলের কাচি খাওয়াচ্ছি কারণ ওনারা এটি খুব পছন্দ করেন শনিবার পনেরোই অক্টোবর দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন রোনাইলের সুলতান ঢাকা সফরকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সুলতানের সঙ্গে বৈঠক করেছেন রুনাইলের সুলতানের এটাই বাংলাদেশের প্রথম সফর ঢাকা সফরের প্রথম দিন সাভার জাতীয় স্মৃতিশ্রদ্ধায় বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করেন রোনাইলের সুলতান রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তার ঢাকা সফর শেষ হয় তবে তিনি সোমবার বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে বিদায় নেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম